নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু দুর্নীতি মুক্ত এক ভারতবর্ষ গোটা ভারতবাসীকে, সমগ্র ভারতবাসীকে উপহার দিতে চান। এবং আপনারা যদি তার 15ই আগস্ট স্বাধীনতা দিবসে যে লালকেল্লা থেকে ভাষণ ছিল সেটা যদি ভালো করে শোনেন, সেখানে কিন্তু তিনি স্পষ্ট বলেছিলেন যে দুর্নীতিবাজদের রেহাই নেই, এই দুর্নীতির একদম শেষ প্রান্ত অবধি যাওয়া হবে এবং দুর্নীতি সভায় অভিযান করা হবে। এখন কতটা তিনি সাকসেসফুল হবেন হবেন না, এটা তো পরের কথা, এ তো ভবিষ্যৎ উত্তর দেবে। কিন্তু দুর্নীতি সাফাই অভিযান যে দেশ জুড়ে শুরু হয়ে গেছে, এটা কার্যত সবাই চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। এখন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী এই স্বপ্ন দেখছেন এবং গোটা দেশবাসীর সামনে তিনি এটা জানাচ্ছেন, সেটা তো হঠাৎ করে তার রাত্রিবেলায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছেন আর পরের দিন সকালে এসে বলছেন এমন তো নয়। তার একটা ভিশন আছে, তার একটা মিশন আছে এবং সেইভাবেই তিনি এগোচ্ছেন। যখন তিনি দেশবাসীকে জানাচ্ছেন, তার আগে নিশ্চিতভাবে তিনি তার মন্ত্রিসভার যারা গুরুত্বপূর্ণ সদস্য আছেন তাদের সঙ্গে এর প্রস এর কনস সবকিছু কিন্তু তিনি ডিটেলসে ডিসকাস করেছেন এবং তারপরই তিনি দেশবাসীর সামনে এত বড় ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। এবং তিনি যখন আলোচনা করছেন তখন তার মন্ত্রিসভায় বিশ্বস্ত সাথী এবং তার দীর্ঘদিনের রাজনৈতিক বিশ্বস্ত সাথী অমিত শাহ, তার সঙ্গে তিনি ডিসকাস করেননি, এটা তো হতে পারে না। এবং আমরা সেটা দেখলাম, অমিত শাহের এখন রাজ্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু কোনো রকম কোনো এই দুর্নীতির সঙ্গে আপোষ করতে রাজি নয়। আমরা সে মহারাষ্ট্র হোক, সে দিল্লি হোক, সে পশ্চিমবঙ্গ হোক, গোটা দেশ জুড়ে কিন্তু দেখছি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে। এখন অমিত শাহ যখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছেন, স্বাভাবিকভাবে দুর্নীতিবাজদের গায়ে কিন্তু ধকধক করে লাগছে কাঁটাগুলো এবং তার ফলে অমিত শাহকে কিন্তু পেঁচে ফেলার চেষ্টা চলছে। কিন্তু সেই প্যাঁচে ফেলতে গিয়ে এবার কিন্তু আদালত থেকে জুটল এক বড় সড় থাপ্প এবং তার ফলে কিন্তু আগামী দিনে অনেকেরই থোঁতা মুখ ভোঁতা হয়ে যাবে, এটা কার্যত নিশ্চিত হয়ে গেল। কেন, কোন প্রসঙ্গে বলছি, করব সেই নিয়ে বিস্তারিত আলোচনা আজকে। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। দেখুন, এর আগে যখনই আমরা দেখেছি এই রাজ্যে তাবড় তাবড় নেতাদের ডাকা হয়েছে কয়লা পাচার বা গরু পাচার কাণ্ডে, তাদের একটা বালকিল্য ডিফেন্স ছিল যে গরু পাচার হয়েছে বর্ডার দিয়ে, সেই বর্ডার আটকাই কে, বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। সে বিএসএফ কার অধীনে আছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অর্থাৎ অমিত শাহের অধীনে আছে। সুতরাং গরু চুরি যদি কেউ কেউ দায়ী হয়ে থাকেন সেটা হচ্ছে অমিত শাহ। আবার যখন কয়লা চুরি নিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়, বলে কয়লা চুরি কয়লা পাহারায় কে আছে, সিআইএসএফ, কেন্দ্রীয় সংস্থা। তার কারা কোন মন্ত্রক চালায়, স্বরাষ্ট্র মন্ত্রক, সেই স্বরাষ্ট্র মন্ত্রকের প্রধান কে, অমিত শাহ। সুতরাং কয়লা চুরির দায়ও নাকি অমিত শাহ। এবং এইভাবেই জিনিসটাকে ডিফেন্ড করার চেষ্টা হয়, অর্থাৎ আমি চোর, আমি চুরি করেছি, এটা কোনো অপরাধ নয়, তুমি পাহারাদার, তুমি কেন সেই চুরি আটকাতে পারোনি, সুতরাং অপরাধী হচ্ছ তুমি। এই যে ডিফেন্সটা করার চেষ্টা করা হতো যখন বড় বড় নেতাদের মুখে শুনতাম, হাসি পেত, কিন্তু এইভাবেই তারা ডিফেন্ডটা করতেন। এবং শুধুমাত্র তারাই নয়, তাদের যারা সাঙ্গ পাঙ্গ উপাঙ্গ আছেন তারাও কিন্তু উদ্বাহু হয়ে নৃত্য করার মতো যখন ডিফেন্ড করতে আসতেন এই ধরনেরই বালকিল্য কথা তারা বলতেন। এবং সেখানেই একটা কথা বারে বারেই বলা হতো যে ঠিক আছে, এটা যদি আপনাদের ডিফেন্স হয় খুব ভালো কথা, তাহলে এটা তো আদালত স্বীকৃত ডিফেন্স হতে হবে, অর্থাৎ আদালতকেও কিন্তু একই কথা বলতে হবে। আপনাদের মনে যদি প্রশ্ন হয় যে আপনাদের গরু পাচার বা কয়লা পাচার, গরু চুরি কয়লা চুরি নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে, আপনাদের বড় বড় রাজনৈতিক ইমেজ যখন বড় বড় প্রশ্ন চিহ্নের সামনে চলে আসছে এবং সেই জন্য আপনারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দাবি করছেন, তাহলে সেটা আদালতে গিয়ে প্রমাণ করে দিন। এবং আমরা দেখলাম যে আদালতে এ নিয়ে একটি মামলা হয়েছিল, একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল কলকাতা আদালতে, এবং সেইখানে গরু পাচারে স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকায় পাল্টা মামলা। কিন্তু সেই মামলায় আজকে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে, ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হয়। সেখানে আইনজীবী বিল্লতল ভট্টাচার্য বলেন যে এখানে অভিযোগটা কি ইন্ডিভিজুয়াল অমিত শাহের বিরুদ্ধে, অর্থাৎ অমিত শাহ কি গরু পাচারটা করছেন, সেই নিয়ে একটু তিনি জানতে চান। এবং তখন কার্যত মামলাকারী থতমত খেয়ে যান এবং সেই জায়গা থেকে ফাইনালি আবার বিল্লতল ভট্টাচার্য জানতে চান যে অমিত শাহ যখন এই মন্ত্রকের দায়িত্ব নিয়েছেন, তারপর কি এরকম কোনো রেফারেন্স আছে যে গরু পাচার বৃদ্ধি পেয়েছে। এখানেও কোনো রকম উত্তর থাকে না এবং তার ফলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, তারা কিন্তু ফাইনালি রায় দেন যে এই মামলা থেকে অমিত শাহকে
কোনোরকম ভাবে পার্টি করা যাবে না। অর্থাৎ এতদিন যে বোকা বোকা ডিফেন্সটা সাজানো হতো, যে কয়লা চুরি আমি করেছি, গরু চুরি আমি করেছি, করতেই পারি, সেটা আমার গণতান্ত্রিক অধিকার, কিন্তু এর সব দায় এবং দায়িত্ব হচ্ছে অমিত শাহের, কেননা সেই চুরিটা তিনি ধরতে পারেননি। তার নাকের ডগা থেকে তার যে সংস্থাগুলো সেখানে লিপ্টে আছে, তাদের নাকের ডগার সামনে থেকে হয়তো চুরিটা হয়ে গেছে, আমরা করে দেখিয়ে দিয়েছি, কিন্তু তিনি ধরতে পারেননি, যখন দোষটা তার। তাহলে আজকে যখন এই মামলার রায় সামনে এলো, আগামী দিনে যখন এনাদেরকে কয়লা পাচার বা গরু পাচার কেলেঙ্কারিতে ডাকা হবে, এরা যখন ইডি সিবিআই এর মুখোমুখি হবেন, তখন বেরিয়ে এসে আর এই বড় বড় বুকনিটা দিতে পারবেন? এবং দিলেও সেটা সাধারণ মানুষ কি অ্যাকসেপ্ট করবে? কারণ আদালতে গিয়ে রিজেক্টেড হয়েছে তোমরা, যে যুক্তি দিয়ে এতদিন ভ্রান্ত ধারণা তৈরি করার চেষ্টা করা হচ্ছিল, যে আমরা তো ভাই সব ঠিক আছি, আমরা চুরি করেছি কি করিনি এটা বড় কথা না, চুরিটা আটকাতে কেন পারিনি অমিত শাহ, সেই জন্য অমিত শাহের সাজা হবে, তার জেল হবে, আদালতে তো গিয়েছিলে। এখন অনেকে বলবেন এটা তো জনস্বার্থ মামলা। এখন জনস্বার্থ মামলা হবে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে, কেননা কার জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে এখানে? তো কোনো জনস্বার্থ বিঘ্নিত হওয়ার ব্যাপার নয়, কিছু ইন্ডিভিজুয়াল এন্টিটি যাদের গায়ে চোরের তকমা লেগে গেছে, যারা র্যাডারে রয়েছেন, যারা কোয়েশ্চেনেবল, যাদেরকে বারবার ইডি সিবিআই ডেকে পুরো ব্যাপারটা জানতে চাইছে, তদন্ত করতে চাইছে, এবং তদন্তে তারা চূড়ান্ত অসহযোগিতা করছে, কেননা তদন্ত যদি ঠিকভাবে ফেস করতে হয় তাহলেই তো সত্যিটা চলে আসবে। এবং সেখানে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রাখাটা অত্যন্ত জরুরি, কেননা সাধারণ মানুষ যদি বিভ্রান্ত হয়ে থাকেন, তাদের যদি একটা কনভিন্স করা যায় যে এই ঘটনার জন্য অমিত শাহ দায়ী, তাহলে তারা এটা নিয়ে একটা প্রোপাগান্ডা তৈরি করতে পারবে, এবং এই কাজটাই এতদিন সন্তর্পণে চলছিল। এই যে বর্ডারে গরু পাচার হচ্ছে, কিভাবে হচ্ছে দেখুন, সেই জায়গাটায় বিএসএফ যে একটা অভিযোগ ওঠে অমিত শাহের বিরুদ্ধে, যে বিএসএফ তার মন্ত্রকের আন্ডারে, সেই বিএসএফ কেন এখানে গরু পাচার আটকাতে পারছে না? দেখুন, প্রথম কথা হচ্ছে এই গরু পাচার আটকানো, বা শুধুমাত্র গরু পাচার না, বিভিন্ন রকম পাচার যে এখানে সীমান্তবর্তী এলাকা দিয়ে হচ্ছে, এধারের মাল ওধারে, ওধারের মাল এধারে, এটা কিন্তু বারেবারেই হচ্ছে, এখান থেকে গরু, কয়লা, বালি, পাথর সব কিছু চলে যাচ্ছে। এমনকি অভিযোগ অ্যাম্বুলেন্সে করে টাকা নিয়ে গিয়ে সেটাও বর্ডার পার করে দেওয়া হচ্ছে, এবং হাওয়ালার মাধ্যমে সেই টাকাকে কালো টাকাকে সাদা করার প্রক্রিয়া চলছে। এই সব আটকাবার জন্য অমিত শাহ যখন বিএসএফ এর যে রেঞ্জ আছে সেটা 5 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করলেন, দেশের যে আমাদের বাউন্ডারি রয়েছে তাকে সুরক্ষিত করার চেষ্টা করলেন, রেড়ে 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 করে কারা তেড়ে এলেন? তাহলে ডাল মে কুছ কালা হ্যায় না, পুরা ডালই কালা হ্যায়, নিশ্চয়ই তাদের স্বার্থে আঘাত লাগছে। সেই জন্য বিএসএফ এর বর্ডারে যখনই যেটা চেক বেড়ে যাচ্ছে সেটা নিয়ে তারা প্রতিবাদ করছেন। আবার আরেকটা কথা জানা যাচ্ছে, যেটা যে এই যে বিএসএফ পশ্চিমবঙ্গের যে সমগ্র বর্ডারটা আছে, বিশেষ করে সুন্দরবন এলাকা যেখান দিয়ে বাংলাদেশে সব থেকে বেশি পাচার কাণ্ডটা ঘটে, এদেশ থেকে যেরকম গরু, কয়লা, বালি, পাথর যাচ্ছে, ওই দেশ থেকে কিন্তু সোনা পাচার হয়ে আসছে। এই যে একটা র্যাকেট চলছে, এটাকে স্টপ করার জন্য সুন্দরবন ওই অঞ্চলে নাকি 72টা চৌকি বানানোর দরকার আছে, যাতে বিএসএফ পুরো জায়গাটা সুন্দর করে মনিটর করতে পারে এবং এই পাচার প্রক্রিয়া পুরোপুরি আটকে দিতে পারে। কিন্তু সেখানে নাকি অভিযোগ বিএসএফ কে জমি দেওয়া হচ্ছে না, এমনকি এই নিয়ে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দাবি রাখবেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা এখানে জমি অধিগ্রহণ করুন এবং বিএসএফ এর জন্য এই চৌকি বানাতে তারা সহায়তা করুন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তাহলে জমিটা দেওয়া হচ্ছে না কেন? দেশের বর্ডার যদি সুরক্ষিত হয়, আমি, আপনি, শাসক, বিরোধী, রাজনৈতিক ব্যক্তি, সাধারণ মানুষ, প্রত্যেকে তো সুরক্ষিত হবে। যারা আমরা সাধারণ মানুষ, যারা আমরা মাথার ঘাম ভাই ফেলে রোজগার করি, নিজেদের সংসার চালাই, এবং দুর্নীতির সঙ্গে যাদের কোনো সংস্পর্শ নেই, যারা দুর্নীতি মুক্ত ভারত দেখতে চান, দুর্নীতি মুক্ত সমাজ দেখতে চান, কবে দেখতে পাবো জানি না, কিন্তু মনের মধ্যে এই স্বপ্ন আমরা পালন করি, তারা তো প্রত্যেকে চাই আমাদের বর্ডারটা সুরক্ষিত হোক। তাহলে বর্ডারটাকে সুরক্ষিত কারা হতে দিচ্ছেন না? বিএসএফ এর রেঞ্জ 5 কিলোমিটার থেকে 50 কিলোমিটার বেড়ে গেলে কারা প্রতিবারে মুখর হয়ে উঠছেন? কারা এখানে বিএসএফ এর চৌকি বানানোর জন্য জমি দিচ্ছেন না? তারা তো কোয়েশ্চেনেবল হয়ে যাচ্ছেন। তাহলে তারা কি জানেন যে এই টাইট সিকিউরিটি করে দিতে পারলে অমিত শাহের মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, তাহলে এই সব পাচার বন্ধ হয়ে যাবে? আর পাচার বন্ধ হয়ে গেলেই তাদের সরাসরি আঁতে ঘাটা লাগবে, সেই জন্য এই ধরনের ঘটনা ঘটছে? এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে জোরদার করে। কিন্তু সব থেকে মোদ্দা কথা যে এটা একটা জনস্বার্থ মামলা হলো। এখন জনস্বার্থ মামলা হলেও এই মামলাটাও কিন্তু কোয়েশ্চেনেবল হয়ে যাচ্ছে। কাদের জনস্বার্থ, কার স্বার্থ রক্ষা করার জন্য এই মামলাটা করা হয়েছে? তিনি কে, কি তার পরিচয়, কোন কোন রাজনৈতিক জায়গা থেকে তার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে, সে সবকিছু কিন্তু র্যাডারে চলে আসছে, সবকিছু কিন্তু প্রশ্নের মুখে চলে আসছে। কেননা
এখানে অমিত শাহকে সরাসরি জড়িয়ে দেওয়া হয়েছে, এটা কতখানি হাস্যকর। এখানে যদি সরাসরি যোগ পাওয়া যেত যে হ্যাঁ, যে ট্রানজেকশন হয়েছে, গরু পাচার হয়েছে, তার টাকা অমিত শাহ পেয়েছেন, অবশ্যই তিনি মামলার মুখে পড়বেন, তিনি তদন্তের মুখে পড়বেন। অমিত শাহ কেন, তিনি যেই হন, তিনি যদি সত্যিই পাচারে যুক্ত হন এবং সেখানে অগাঢ় প্রমাণ পাওয়া যায়, সেগুলো নিয়ে করা হবে। আমরা দেখছি এই রাজ্যে সেরকম ঘটনা ঘটছে, অগাঢ় প্রমাণ পাওয়া যাচ্ছে। পার্থ চ্যাটার্জি, এই রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি অ্যারেস্টেড হচ্ছেন। অনুব্রত মণ্ডল, তৃণমূল কংগ্রেসের নেতা, তাকে বাড়ি থেকে তুলে আনা হচ্ছে। সুতরাং সেই সব জায়গাগুলো তো, সেখানে গরু পাচারের নাম উঠছে, সেগুলো তো সামনে আসছে। সুতরাং এখানে অমিত শাহের সঙ্গে কি কোনো রকম কোনো সংস্পর্শ আছে? না, নেই। এবং সেটাই আজকে কিন্তু আদালত একদম স্ট্যাম্প দিয়ে জানিয়ে দিল যে না, এই ধরনের যে অভিযোগ করা হচ্ছে সেটা সম্পূর্ণ বালকিল্য অভিযোগ, এবং অমিত শাহকে এই ধরনের মামলায় পাঠ করা যাবে না। কেননা কোনো প্রমাণ দেওয়া যায়নি যে এই ঘটনার সঙ্গে অমিত শাহ যুক্ত। এবং যে যুক্তিটা খাড়া করা হয় যে অমিত শাহ এখানে চুরিটা আটকাতে পারছেন না, সেই জন্য তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তাকে তদন্তের আওতায় আনা হোক, সেটাকে একটা পাটি করার যে ব্যাপার হোক, সেটাও কিন্তু খারিজ হয়ে গেল। তার ফলে আগামী দিনে যখন এইসব মহান নেতারা কয়লা কাণ্ডে, গরু কাণ্ডে, এসব পাচার কাণ্ডে প্রশ্নের মুখে পড়বেন এবং বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে বড় বড় করে মুখ করে বলবেন যে আমি কি করেছি সেটা বড় কথা নয়, অমিত শাহ কেন আটকাতে পারেনি, দোষী অমিত শাহ, সেটা কি আর জনমানসেও টিকবে? আদালত ইতিমধ্যেই খারিজ করে দিল। তার ফলে একে তো প্রশ্নের মুখে গরু পাচার, কয়লা পাচার নিয়ে, দ্বিতীয়ত এটা কেন্দ্রের ঘায়ে দায়ী চাপানো যাচ্ছে না, অমিত শাহের ঘায়ে দায়ী চাপানো যাচ্ছে না, তাহলে রাজনৈতিক সত্তাটা কতখানি ভুলুন্নিত হবে, কতখানি মুখটা থুবড়ে পড়বে? এবং সেই জায়গা থেকে যখন মানুষের দরবারে ভোট ভিক্ষা করতে যাবেন এবং সাধারণ মানুষ যাচ্ছে, তারা যখন এই নিয়ে প্রশ্ন করবেন, এইসব মহান নেতারা তখন পালাবার পথটা কোন দিকে খুঁজবে, সেই নিয়ে কিন্তু বেশ বড় সড়ো জল্পনা উঠে আসছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই যে আদালতের নির্দেশ অমিত শাহকে এখানে পার্টি করা যাবে না, এবং তার ফলে আগামী দিনে সম্ভাব্য যারা তালিকায় রয়েছেন, যারা প্রশ্নের মুখে পড়বেন, যারা তদন্তের মুখে পড়বেন, তাদের অবস্থাটা কি হবে, কি মনে হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।